ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। তো বন্ধুরা, ছাতি নিয়ে ব্লগটা শুরু করলাম আমি বৃষ্টির মধ্যে, আর এত বৃষ্টি হচ্ছে কিছুই শোনা যাচ্ছে না। হয়তো আপনারা আমার কথা পুরোপুরি শুনতে পারবেন না। তারপরও আমি যেহেতু ব্লগটা ছাদ থেকে শুরু করছি বৃষ্টির মধ্যে, তো এখানে বয়সটা দিলাম। তো সকালে রান্নাবান্না কমপ্লিট করে, ঘরের সব কাজ কমপ্লিট করে স্নান করে আসলাম। তো বন্ধুরা, ছাদে উঠে দেখলাম পিছনের বিলে জল আছে কিনা। তো দেখলাম একদম জল নেই। তো কন্টিনিউ এভাবে বৃষ্টি হলে আবার জল হবে, আবার ভয়, ভালো লাগছে না সত্যি। তো কি কি রান্না করলাম দেখে নিন। তো আমি আর আমার ছেলে সকালবেলা রুটি খাই। এখন ছেলে স্কুল বন্ধ, এর জন্য বাড়িতে আছে। তো আমরা দুজনে রুটি খাই সকালে। এর জন্য রুটির জন্য এই ডালটা করলাম, কাঁঠাল বীজ দিয়ে মসুর ডাল, এটা দিয়ে রুটি খাবো আমরা। আর দুপুরের জন্য রান্না করব মাছ। তো দেখুন, এখানে মাছ ভাজা করে নিচ্ছি। তো দুপুরের আর রাতের জন্য একেবারেই রান্না করে নেব। আর কাঁচা কলা দিয়ে মাছটা রান্না করব। তো আমি কিভাবে কাঁচা কলা দিয়ে মাছ রান্না করি দেখতে থাকেন। তো সব কটি মাছের টুকরো আমি ভাজা করে নিয়েছি, তারপরে কাঁচকলাকে সিদ্ধ করে ভাজা করে নিচ্ছি। তারপরে সব মশলা দিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়েছি, তেল যখন গরম হয়েছে দিয়েছি তেজপাতা, দিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, পরিমাণ মতো হলুদ দিয়েছি, পরিমাণ মতো লঙ্কা গুঁড়া। তো সব মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কাঁচকলা দিয়ে মাছের ঝোল খেতে তো দারুণ টেস্টি হয়, আর শরীরের জন্য কিন্তু ভীষণ উপকারী। তো এবার মশলা কষিয়ে দিয়ে দিলাম কাঁচা কলা, তার সাথে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। আবারও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গরম জল, তারপর মাছ। তো গরম জল দিয়ে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ ফুটানোর পর আমি দিয়েছি মাছের সবকটি টুকরো, আর দিয়েছি একটু গরম মশলা। গরম মশলা যারা খান না অবশ্যই দেবেন না, যারা খাবেন অবশ্যই দেবেন। তো তৈরি হয়ে গেল কাঁচকলা দিয়ে মাছের ঝোল। তারপর মাছের তেল আর মাছের একটু ডিম ছিল, তো মাছের তেল আর মাছের ডিম দিয়ে, বেগুন দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভাজা করে নিলাম। এই হলো আজকের মেনু। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এখানেই এন্ড করলাম। বাই।